প্রতি স্বর্ণলেখে নজরুল তীর্থে আয়োজিত হল স্টাইল আইকন নববর্ষ সম্মান 2022। সমাজের বিভিন্ন স্তরে স্বনামধন্য ব্যক্তিত্বদের এদিনে এই অনুষ্ঠানে সম্মান দেওয়া হয়। সমাজে যারা কৃতি, সে ব্যবসায়ী হোক কিংবা অভিনয় কিংবা লেখনী, তাদের সবাইকে আরো বেশি করে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসতে তাদের এই উদ্যোগ বলে জানালেন আয়োজকরা। এদিনে এই অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত ছিলেন নবকুমার বেতাল, রাহুল মুখার্জি, অরিজিৎ দত্ত, মৌমণি সরকার, তেজস গান্ধী, মডেল পারমিতা ব্যানার্জি, আকাশ মনিক সহ স্টাইল আইকনের কর্ণধার সুজয় পাল সহ অন্যান্যরা। ছুটির আজ দু বছর যেইভাবে আমরা কাটিয়েছি, তারপরে আজকে যে অনুভূতিটা, আজকে আমরা ইন্ডাস্ট্রি থেকে প্রচুর জায়গা থেকে আমাদের প্রচুর রেসপন্স এসেছে, সবাই এসেছে। শুধু আজকে আমরা বলে না, আজকে প্রত্যেকটা মানুষ আমরা এনজয় করেছি। আজকে নববর্ষ উপলক্ষে যে এনজয়মেন্টটা, এটা আমাদের শুধু প্রত্যেকের কাছে একটা নতুন করে করা। আমরা চাইবো সারা বছরটা যেন এরকমভাবে আমরা কাটাতে পারি, খুবই ভালোভাবে কাটাতে পারি, এটাই আমাদের কাছে একটা সব থেকে বড় আশা। আজকে আমাদের যেটা আমাদের এখানে শুধু একটা কালচারাল প্রোগ্রাম ছিল, যেখান থেকে আমরা ইন্ডাস্ট্রির সবাই এসেছে, মানে একটা অ্যাক্টার, অ্যাক্ট্রেস, সিঙ্গার আছে, কিছু আরও বড় বড় কিছু পলিটিক্যাল পার্সন আছে, তার সবাই আজকে আমাদের এখানে এসেছিলো। তো সেখানে আজকে আমাদের একটা নববর্ষ সম্মান অনুষ্ঠিত হয়েছে, স্টাইল আইকন প্রেজেন্ট। তো সেখান থেকে আমরা সবাই, তার সাথে একটা আমাদের বাচ্চাদের ফ্যাশন শো থেকে শুরু করে আমরা আজকে আয়োজন করা হয়েছে। নববর্ষের ছোঁয়া আমরা এটাই বলতে চাই যে সারা বছর একটা নব, এত দু বছরের পর যেইভাবে আমরা আজকে এসেছি, সেইখানে নতুন করে বলতে পারি যে আজকে আমরা সারা বছরটাকে আমরা এটাই চাই যেন সবাই প্রত্যেকে ভালোভাবে, খুব ভালোভাবে কাটাতে পারি। ডিজাইনার আমাদের এখানে অরিজিৎ মাইতি ছিল, তো এরকম আরও আরও কিছু বিভিন্ন ডিজাইনার ছিল। আজকে সবাই আমাদের সাপোর্ট করেছে, যাদের যাদের আমরা ডেকেছিলাম সবাই আমাদেরকে রেসপন্স করেছে, তো এটা আমাদের কাছে সব থেকে একটা ভালোবাসার জায়গা বলতে পারেন, সেখান থেকে আমরা খুবই আনন্দিত। নজরুল তীর্থে এসেছি স্টাইল আইকনের ডাকে, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ সুজয়কে এবং তন্ময়কে। এটাই বলতে চাই যে নববর্ষ সবার খুব ভালো কাটুক, আর যেরকমভাবে আমরা প্যান্ডেমিক সিচুয়েশনটা কাটিয়ে উঠেছি, এরকমভাবে যেন আরও এগিয়ে যেতে পারি, আরও ভালো ভালো প্রোগ্রাম করতে পারি, এরকমভাবে সবার সাথে মিশতে পারি, খুব ভালো লাগছে। স্টাইল আইকন নববর্ষ সম্মান 2022, আজকের যে অনুষ্ঠানটা, এই অনুষ্ঠানে সুজয় আমন্ত্রণে এসেছি, আমি সাথে পারমিতা আছে। সত্যি কথা বলতে ভালো মানুষ এবং ভালো পরিবেশ, এই দুটো যেখানে থাকে সেখানে সবসময় আসার চেষ্টা করি। সত্যি কথা বলতে আমার কাজ ইন্টেরিয়ার ডিজাইন কনসালটেন্সি, আমার কাজ মানুষের ঘর সাজানো, এবং একটা ঘর যখন সুন্দর করে সেজে ওঠে সেখান থেকেই নতুন চিন্তাভাবনা শুরু হতে পারে মানুষের, এবং সেই নতুন চিন্তাভাবনা নিয়েই যারা এগোচ্ছে, যেরকম সুজয়, যেরকম স্টাইল আইকন, নতুন চিন্তাভাবনা, নতুন অনেক মডেল সেখানে আছে, ডিজাইনাররা আছে, খুব সুন্দর একটা পারফরমেন্স হচ্ছে, সুন্দর প্রোগ্রাম হচ্ছে, সাথে আছি ওদের, আশা করছি ভালো কাটবে নববর্ষে। সত্যি তো নববর্ষের আগে এরকম একটি অনুষ্ঠান হচ্ছে, স্টাইল আইকন যারা এটা করছে সত্যি খুব ভালো লাগছে। কারণ সত্যি তো কোভিডের সময় এই প্রায় দু বছর ধরে যেরকমভাবে জীবনযাপন চলছিল, আজকে এরকম একটা অনুষ্ঠানে এসেছি যেখানে কারোর মুখে মাস্ক পরতে হচ্ছে না, সবাই হাঁটছে র্যাম্পে, খুব ভালো লাগছে। সাবেরা, তন্ময় এবং সুজয় যে চেষ্টাটা করেছে এবং এত সুন্দর একটা শো অর্গানাইজড করেছে, যেটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। এবং নববর্ষের আগে আমি মানে এইরকম শোয়ে খুব কমই এসেছি, এবং ভীষণ ভালো লাগছে এরকম একটা শো দেখে। স্টাইল আইকন আরও এগিয়ে যাক, অনেক উন্নতি হোক ওদের। আমাদের জীবনে